আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আম্বিয়া ইউকে ইউটিউব চ্যানেল। আজ আপনাদের সঙ্গে দুটি লাচ্ছি রেসিপি শেয়ার করব, খেজুর এবং স্ট্রবেরির লাচ্ছি। খেজুরের লাচ্ছির জন্য আমার লাগবে চিনি, 1 কাপ মিল্ক এবং টক দই। স্ট্রবেরির লাচ্ছির জন্য শুধু টক দই এবং চিনি। স্ট্রবেরিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এবার একটু ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি 3 চামচ টক দই। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এরপর আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গেছে আমার স্ট্রবেরি লাচ্ছি, এবার একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। রমজান মাসে ইফতারের সময় ঠান্ডা যে কোনো কিছু খেতে ভালো লাগে। আপনারা চাইলে এই লাচ্ছির রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এবার তৈরি করবো খেজুরের লাচ্ছি। খেজুর থেকে আমি বিচি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। দিয়ে দিচ্ছি 1 কাপ মিল্ক। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। খেজুর যেহেতু মিষ্টি থাকে সেজন্য চিনি কম দিলে হবে। এবার ব্লেন্ড করে নিচ্ছি। এবার এটিকে আমি একটি গ্লাসে ঢেলে নিয়েছি। তৈরি হয়ে গেলে খুব সহজে খেজুরের লাচ্ছি। খেজুরের লাচ্ছি এবং স্ট্রবেরির লাচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।